এতিয়া পবিত্র রমজান মাহ চলি আছে। রমজান মাহ আনন্দর মাহ, ফূর্তির মাহ। সন্ধ্যাল বিধে বিধে সুস্বাদু খাদ্যরে ধুনিয়া ইফতার। পিছে রমজান মাহ সকলের বাবে সুখকর হয়নে? ভিডিও জার্নেলিষ্ট আওয়াজ আর আমার সাংবাদিক শিখা বড়া প্রবেশ করেছিল গুয়াহাটির এক বস্তি অঞ্চলত। কেউপিনে কদর্য পরিবেশ, প্রতিবার নির্বাচনত এওঁলোকে ভোটকেইটা ঠিকই দিয়ে, কিন্তু এওঁলোকৰ সমস্যার কথা কোনো চিন্তা নকৰে। আমার সাংবাদিকে সুধিলে, রমজান ভাঙোতে কি কি খায় আর কেনেকে আপনাদের ইফতারি পালন করে? ভিতরের পা এখন প্লেট লৈ আহিলে, আর প্লেটত কেইটামান কচু। আইল বল করি কেনে আর ইফতার সারি। মই আর কি কম, একো নাই, তুমি চিন্তা নকৰিবা, ভগবান আছে, তেওঁলোকে চাব নিশ্চয়। তোমার লড়া ছলি কেটা? দুটা, এটা লড়া, এটা লড়া, এটা ছোৱালী। আচ্ছা, তোমালোকে কি করি, কেনেকে তোমালোকে জীবন নির্বাহ করছা? আমি কাম করো, ঘরের মানুষ ঘরে ঘরে কাম করো, এনেকে চলি আছো। তুমি কিবা শেষত কব বিচারিবা নেকি, যে তোমালোকৰ কারণে সরকারে কিবা করক? সেটাই তো, সরকারে আমাকে একটা কিবা সুবিধা দিলে তো ভাল পাও, সুবিধা দিব লাগে আমাক, দুখিয়া মানুষ বলে একটা সুবিধা দিব লাগে আমাক, সেটাই আমি বিচারিছো সরকারের কাছে। কি বিচারা তোমালোকে সরকারের পৰা? আমি বিচারো আমাক কিবা একটা সুবিধা দিব লাগে সরকার, সংস্থাপন, একটা সংস্থাপন আমাক দিব লাগে সরকারক, যেটু করে খোয়া তোমালোকে, সেটাই আপনার আপত্তি জানাইছো। আপনার মূর দরে এওঁলোকৰ অবস্থা নহয়, আলু কচু খাই এওঁলোকে ইফতার পালন করে। অতি কদর্য পরিবেশত এওঁলোকে বাস করে। এটা উলি যাওয়া ঘর, বরষুণ দিলে পানি পড়ে, ভাল খোয়া পানি অকমানোর অভাব, পানির অসুবিধা আপনার, আমি দুখিয়া মানুষ, সেটাই অসুবিধা, পানি চানি একো নাই এতে আপনার। এওঁলোকক যেন কেবল ব্যবহার করা হয় ভোট ব্যাংক হিসাবে, কিন্তু এওঁলোকেও মানুষ, এওঁলোকেও বুনিয়াদী সা সুবিধাসমূহ পোৱাৰ যোগ্য, কিন্তু এইবিলাক কথা কোনে চিন্তা কৰিব?